ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের কারণে ওনার এই দেশ ত্যাগ করে চলে গেছে ভারতে। তো দর্শক, পারছে না ওনার দলের লোকের সাথে কোনো যোগাযোগ করতে, পারছে না এই বাংলার মানুষের সাথে কোনো কথা বলতে। দর্শক, একটা বিবৃতি দেওয়ার কথা ছিল, ওইটাও পারে নাই। দর্শক, বিপদে কে পড়ছে? আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারাই। দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটা দেখি, দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক, চলুন মূল ভিডিওতে চলুন। তিনি ভারতে রয়েছেন জানা গেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতা কর্মী প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। এ তালিকায় আছে আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন এমপি মন্ত্রী ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা। হযরত শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সরকার পতনের একদিন পর থেকে 6 আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেকপয়েন্টে একাধিক তালিকা পাঠানো হয়। এ তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে। তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইন প্রণেতা ও মন্ত্রী। রোববার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে। তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে সোমবার ভাঙচুর করা হয়, তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। রাজধানীর বনানীর বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দেশ ছাড়েন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরিফিন। ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দিনাজপুর 6 আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসাইন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের এমপি মজিবুল হক। দেশ ছাড়েন ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ওই দিন দুপুর 2:30 দেশ ছাড়েন নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম। 17 জুলাই রাত 2:30 ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। দেশ ছাড়েন কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। সিঙ্গাপুর পালান ময়মনসিংহ 8 আসনের মাহমুদুল হাসান সুমন। সিঙ্গাপুরে যান সাতক্ষীরা 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হক। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ 6 আসনের এমপি নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন। দেশ ছাড়ে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের এমপি সৈয়দ একেএম একরামুজ্জামান। 22 আগস্ট সিঙ্গাপুরে যান নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম।
কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী অসিকা আয়েশা খান। সাবেক উপমন্ত্রী আব্দুল আল ইসলাম দেশ ত্যাগ করেন। দেশ ছাড়েন ঢাকা চার আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। সাবেক এমপি নূরে হাসনা চৌধুরী লিলির পরিবারের একজন সদস্য দুয়াই যান। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী নেদারল্যান্ডে যান। তিনি আবার 3 আগস্ট ফেরত আসেন। 6 আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় তাকে আটক করা হয় বলে কোন কোন সংবাদ মাধ্যমে খবর আসে। সিঙ্গাপুরে যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিন কলকাতা যান যশোর 3 আসনের কাজী নাবিল আহমেদ। নিউ ইয়র্কে যান ঢাকা 18 আসনের খসরু চৌধুরী। দিল্লি পাড়ি দেন শরীদপুর 3 আসনের নাহিম রাজ্জাক। একই দিনে কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে। কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এদের অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা এবং মন্ত্রী এমপিরা। অনেকেই চেষ্টা করেছেন দেশ ত্যাগের। দলের সহযোগী এবং ভ্রান্তপ্রীতি সংগঠনের নেতাকর্মীরাও গা ঢাকা দিয়েছেন। সারা দেশে দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। হামলা মামলার ভয়ে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন অনেকে। সর্বশেষ 4 আগস্ট পর্যন্ত ঢাকা সহ সারা দেশে মাঠে ছিল আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করেছিলেন তারা। সোমবার সকাল থেকে পাল্টে যায় দৃশ্যপট। ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিন সকাল থেকেই দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। শুধু তাই নয়, দলের কেন্দ্রীয় কার্যালয়, দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়, তেজগাঁওয়ে ঢাকা জেলার কার্যালয় ও ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও দলের কাউকে তা প্রতিরোধ করতে দেখা যায়নি। শনিবার পর্যন্ত শতাধিক মন্ত্রী, এমপি ও নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। তারা ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন ও দুবাই সহ বিভিন্ন দেশে পাড়ি জমান। অনেকেই নিজে যেতে না পারলেও পাঠিয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের। সূত্র জানা গেছে এখনো দেশ ছাড়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী। এদিকে দলীয় প্রধান, দলের শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছাড়া ও আত্মগোপনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন তারা দলের সুযোগ সুবিধা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছে। সবাই কর্মীদের বিপদের মুখে রেখে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। সাধারণ কর্মীরা এখন হামলায় শিকার হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে। অনেকে হামলা মামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন। তারা জানেন না এমন অবস্থায় কি করতে হবে। একই সঙ্গে এই সংকটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও